এই মুহূর্তে আমি আছি কালনা, যে রেল সেতুর কাজ চলতেছে, অর্থাৎ মধুমতি নদীর উপরে একটি রেল সেতুর কাজ চলছে, সেই কাজের কাছেই আসছি। এই রেল ব্রিজটি মূলত কালনা সেতুর ঠিক বাঁ পাশেই হচ্ছে, অর্থাৎ কালনা সেতু থেকে মাত্র 300 থেকে 350 মিটার বাঁ দিকে এই সেতুটির কাজ চলতেছে। অলরেডি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, ওই জায়গা হচ্ছে আপনার কালনা ফেরিঘাট, আর এইটি হচ্ছে ভাটিয়াপাড়া, অর্থাৎ নদী পার হলেই কিছু দূর গেলেই ভাটিয়াপাড়ার মোড় পাবেন। এখানে মূলত রেল স্টেশনের যে ব্রিজের কাজ চলতেছে, সেই ব্রিজের বিভিন্ন ইকুইপমেন্টস এখানে তৈরি করা হচ্ছে, বিশেষ করে পাইলিং যেসব রড ওখানে ইউজ করা হবে সেইগুলোই মূলত প্রস্তুত করা হচ্ছে, আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন। আর চলুন আপনাদেরকে নদীর ভিতরের অংশটুকু দেখাই, নদীর ভিতরের কাজের কোনো অগ্রগতি আছে কি না। তো এই মুহূর্তে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি নদীর ভিতরে কোনো পিলার এখনো পর্যন্ত সম্পন্ন হয় নাই, অর্থাৎ পাইলিংয়ের কাজ এখনো পর্যন্ত তেমন একটা শুরু হয় নাই, কিন্তু পাইলিং করার জন্য যাবতীয় যে ইকুইপমেন্টসগুলো প্রয়োজন সেইগুলাই মূলত এখানে তৈরি করা হচ্ছে। এইগুলা তৈরি করা শেষ হলে এই বছরের শেষ দিকে এই নদীর ভিতরে যে কয়টা পিলার বসবে সেই পিলারের কাজ শুরু হবে, অর্থাৎ নদীর ভিতরে পাইলিংয়ের কাজ শুরু হবে এই বছরের শেষ দিকে। এই যে প্রজেক্টটির কাজ চলতেছে, এটি মূলত পদ্মার সাথে সংযুক্ত, অর্থাৎ পদ্মা ব্রিজ পার হয়ে ভাটিয়াপাড়া, ভাটিয়াপাড়া পার হয়ে এই নদীর উপর দিয়ে, অর্থাৎ এই সেতুর উপর দিয়ে লোহাগড়া স্টেশন, লোহাগড়া থেকে নড়াইল, নড়াইল থেকে যশোর চলে যাবে। অলরেডি আমাদের চ্যানেলে নড়াইল অংশের দুইটা পর্ব আপনাদেরকে দেখিয়েছি, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মূলত মধুমতি নদীর উপরে যে কালনা রেল ব্রিজের কাজ চলতেছে সেটার আপডেট হচ্ছে এই। তো এই হচ্ছে সর্বশেষ কাজের আপডেট। তো আশা করি আপনারা রেল সেতুর আপডেট জেনে গেছেন, এবং এই রেল সেতুর কাজের আপডেট আবার আপনাদেরকে 2 মাস পর এসে কোনো এক ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। রেল সেতু সংক্রান্ত বিভিন্ন কাজ এখানে চলতেছে, তো এই হচ্ছে রেল সেতুর সর্বশেষ আপডেট। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলটি যদি নিয়মিত দেখেন, অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে মোটেও ভুলবেন না। তো সবাইকে ধন্যবাদ, তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, আসসালামু আলাইকুম।